নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ থেকে কিছুদিন আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ত্রিপুরা রাজ্যে আবারও 2 ব্যাটেলিয়ন টিএসআর নিয়োগ করা হবে। এই ভিডিওটা বানানোর পর আপনারা অনেকেই ভিডিওর নিচে কমেন্ট করেছেন যে সেটা কবে নাগাদ নিয়োগ করা হবে এবং রেলের প্রক্রিয়া কবে থেকে শুরু হবে। আমি আপনাদেরকে বলেছিলাম যখনই কোনো আপডেট পাবো আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তাই এখন একটি আপডেট এসেছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় ত্রিপুরা টিএসআর নিয়োগ সংক্রান্ত যে একটি আপডেট দিয়েছে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। চলছে বিধানসভা অধিবেশন, রাজ্যে নতুন করে কোনো টিএসআর বাহিনী গঠন হবে কিনা এ নিয়ে মুখ্যমন্ত্রী দপ্তরের কাছে জানতে চাওয়া হলে বিধানসভায় এদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যে নতুন 2 ব্যাটেলিয়ন টিএসআর বাহিনী গঠন হবে খুব শীঘ্রই। কেন্দ্রীয় সরকারের কাছে এ নিয়ে অনুমোদন চাওয়া হয়েছে, খুব শীঘ্রই আসতে পারে অনুমোদন। কোশ্চেন নাম্বার 27, প্রশ্ন 1, রাজ্যে নতুন করে কোনো টিএসআর বাহিনী গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? উত্তর, রাজ্যে নতুন করে 2টি টিএসআর বাহিনী গঠন করার জন্য কেন্দ্রীয় সরকারের নিকট একটি প্রস্তাব পাঠানো হয়েছে এবং বর্তমানে প্রস্তাবটি কেন্দ্রীয় সরকারের বিবেচনাধীন আছে। প্রশ্ন 2, নেওয়া হলে কবে নাগাদ এই প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলে আশা করা যায়? উত্তর, 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন আসেন। এরপরে শুরু হবে 2 ব্যাটেলিয়ন টিএসআর বাহিনী গঠন করার কাজ। তাতে যেমন রাজ্যের যুবক যুবতীরা কর্মসংস্থান পাবেন, সেই সঙ্গে রাজ্যের মানও বাড়বে সব দিকে। এদিন মুখ্যমন্ত্রী রাজ্যে নতুন 2 ব্যাটেলিয়ন টিএসআর বাহিনী গঠনের ঘোষণায় খুশি রাজ্যের যুবারা। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন। আশা করি বন্ধুরা এই ভিডিওটা দেখার পর আপনাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে। এটাই বন্ধুরা ত্রিপুরাতে টিএসআর এর নিয়োগ সংক্রান্ত একটি ছোট্ট আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এই ধরনের চাকরি সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। যখনই কোনো নতুন ত্রিপুরাতে টিএসআর এবং পুলিশ নিয়োগ সংক্রান্ত আপডেট আসবে সবার প্রথম আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।